শহরে বা গ্রামাঞ্চলে, মেলা কিংবা বাজারে হামেশাই বাইক চুরির ঘটনা শোনা যায়। অনেকে আবার সাইকেলের খোঁজ না পেয়ে থানায় লিখিত অভিযোগ জানাচ্ছিলেন। তবে এইসব চুরি যাওয়া সাইকেলগুলো কোথায় যেত, এই প্রশ্নের উত্তর খুঁজে বের করলো মালদার চাঁচল থানার পুলিশ। বহু চেষ্টা চালিয়ে গোপন সূত্রে খবর পেয়ে চাঁচলের একটি গোডাউন থেকে একাধিক সাইকেল উদ্ধার করেছে চাঁচল থানার পুলিশ। ওই গোডাউন থেকে শনিবার রাতেই বিভিন্ন কোম্পানির প্রায় 30টি সাইকেল উদ্ধার করে চাঁচল থানায় নিয়ে আসে পুলিশ, যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে পুলিশের প্রাথমিক অনুমান। চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানিয়েছেন, যারা সাইকেল চুরির লিখিত অভিযোগ জানিয়েছিলেন তাদের উপযুক্ত নথি দেখে বাইসাইকেলগুলি হস্তক্ষেপ করা হবে। চাঁচল থানার পুলিশের এই সাফল্যে খুশি এলাকাবাসী। রাত্রিবেলা আমাদের পুলিশের কাছে ক্রাইম ব্রাঞ্চের হাতে একটা খবর ছিল যে এক জায়গাতে প্রচুর পরিমাণে চোরাই সাইকেল জমা করা হয়েছে। সেই খবরের সূত্র ধরে আমরা হাড়ভাজরাতে টিম পুলিশ টিম যায়। পুলিশ টিম গিয়ে সেখানে ঘেরাও করে নেয় জায়গাটাকে। তো তারপরে আমরা দুজনকে ধরতে পেরেছি আর সাইকেল 30খানা মতো বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। আমরা দেখছি ক্ষতি কী ব্যাপার আছে, সাইকেলগুলো কোথাকার এসছে। কিছু কিছু লোকজন এসছিল সাইকেলগুলো নেওয়ার জন্য, যাদের হারিয়েছিল সাইকেলগুলো। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।